হাই ফুরান, কী অবস্থা সবার? তোমাদের ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা শেষ, সো আমরা চলে এসেছি লাইভ ক্লাস নিয়ে। আজকে আমরা লাইভ ক্লাসটা নিব ইম্পর্ট্যান্ট একটা টপিকের উপর, দেখো সেটা হচ্ছে যে ভোকাবুলারি। তুমি ইতিমধ্যে থামস আপ দেখে বুঝে ফেলেছ। তো তোমরা যারা যারা ইতিমধ্যে লাইভ ক্লাসে জয়েন করেছো, তারা আমাকে একটু জানাও যে তোমরা কোথা থেকে লাইভ ক্লাসে জয়েন করেছো এবং তোমাদের স্কুল এবং কলেজের নামটা আমাকে জানো। স্কুলের নাম জানানোর দরকার নেই, শুধুমাত্র কলেজের নামটা জানো। আমরা আজকে জানবো কীভাবে ভোকাবুলারি মনে রাখা যায় সহজে। আমরা সবাই কীভাবে ভোকাবুলারি মুখস্থ করি, লাইক অ্যাপেক্স মানে চূড়া। তুমি যদি এই পদ্ধতিতে বারবার পড়ে ভোকাবুলারি মুখস্থ রাখতে পারো, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু তুমি যদি এর চেয়েও ভালোভাবে ভোকাবুলারি শিখতে চাও, তাহলে আজকের ক্লাস তোমার জন্য। সো আজকের ক্লাস হচ্ছে শুধুমাত্র এইচএসসি ক্যান্ডিডেটের জন্য তা না, যারা জব এক্সামিনেশন দিবে, যারা বিসিএস দিবে, যারা অন্যান্য এক্সামিনেশন দিবে, কম্পিটিটিভ এক্সামিনেশন, তাদের জন্য আজকের ক্লাস। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো বলা হয় যদি ভোকাবুলারি জানো, তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে অর্ধেক জানা কমপ্লিট। সো ভোকাবুলারি কতটা ইম্পর্টেন্ট দেখো, তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে আবার পরীক্ষা দিবে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, তারা ভোকাবুলারি যদি আয়ত্ত করতে না পারো, তাহলে তোমরা কোনোভাবেই পরীক্ষা ভালো করতে পারবে না। কারণ ভোকাবুলারি, ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিতে ভোকাবুলারি একটা বিশাল পার্ট থাকে। তোমরা ভোকাবুলারি জানলে প্যাসেজ আনসার করতে পারবা, বড় বড় সেন্টেন্সগুলো ভাগ করে আনসার করতে পারবা। হ্যাঁ, তো তোমরা কে কোথা থেকে জয়েন করেছো আমাকে একটু জানাও, আমি একটু দেখি যে তোমরা কোথা থেকে জয়েন করেছো। সো আমাকে একটু জানাও তোমাদের স্কুল, কলেজ এবং এলাকার নাম। স্কুল কলেজ আমার জানা প্রয়োজন আছে, কারণ আমরা জানতে চাই যে বাংলাদেশে কোন কোন প্রান্ত থেকে হচ্ছে যে কতজন স্টুডেন্ট আমাদের লাইভ ক্লাসে জয়েন করে, তা জানার জন্য আমাদের স্কুল কলেজ জানার একটু প্রয়োজন। সো তোমরা শেয়ার করো ভিডিওটা অবভিয়াসলি, কারণ হচ্ছে যত বেশি শেয়ার হবে আমরা পড়িয়ে তত বেশি মজা পাবো। তাছাড়া আজকে যারা যে সবচেয়ে বেশি মেনশন করবে তার বন্ধুদেরকে, তার জন্য একটা বইও গিফট রয়েছে। এটা হচ্ছে হালদা প্রকাশনীর সৌজন্য একটা আইকিউর বই, ছোট একটা আইকিউর বই। তোমরা যারা সবচেয়ে বেশি মেনশন করবা বা ট্যাগ করবা তোমার ফ্রেন্ডদেরকে, তাদের জন্য এই বইটা গিফট রয়েছে, একজনকে এই বইটা দেওয়া হবে। সো বেশি বেশি ট্যাগ করো, বেশি বেশি শেয়ার করো। সো আমি একটু দেখি তোমরা কারা কারা জয়েন করেছো ইতিমধ্যে। আমি দেখতে পাচ্ছি 7 জন জয়েন করেছো। সো হ্যাঁ, এমডি নয়ন জয়েন করেছো, হ্যাঁ ঢাকা থেকে বলছো। হ্যাঁ, তুমি শেয়ার করো, হ্যাঁ তাহলে আমরা হচ্ছে ক্লাসে যাব। আসো আমরা ক্লাসে যাই। ফার্স্টে দেখো ভোকাবুলারির আমি 3টা ওয়ার্ড লিখেছি। ভোকাবুলারি শেখার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, আমি এখানে পড়া শেষ করে দিতে পারি, পড়ো। ভোকাবুলারি শেখার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে পড়া। অর্থাৎ যত বেশি রিপিট করবা ভোকাবুলারি তোমার আয়ত্তে, তত বেশি হবে। তুমি যত বেশি রিপিট করবা ততই ভোকাবুলারি তোমার আয়ত্তে আসবে। আজকে আমি তোমাদেরকে 10টা ভোকাবুলারি শেখার পদ্ধতি বলবো, এর যে কোনো একটা ইউজ করে তুমি তোমার ভোকাবুলারিকে নিজের আয়ত্তে আনতে পারবে। অ্যাডমিশন টেস্ট যারা দিবা তাদের জন্য মূলত আজকে আমাদের এই ক্লাস। সো আমি তাদের জন্য 10টা পদ্ধতি বলবো, এর যে কোনো একটা ইউজ করলে তোমরা আজকে থেকে যদি শুরু করো, তোমাদের অ্যাডমিশন টেস্টে মোটামুটি 5 মাস রয়েছে বরাবর। সো 5 মাসে তোমরা মোটামুটি অ্যাডমিশন টেস্টের জন্য যে 1,500 ভোকাবুলারি শেখা প্রয়োজন, তোমরা তার সবগুলো শিখতে পারবে। সো আমি 10টা পদ্ধতি বলবো, তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে ভোকাবুলারি শেখার সবচেয়ে ওয়ার্ল্ড ক্লাস পদ্ধতি, যার নাম হচ্ছে ফ্ল্যাশ কার্ড। দেখো এখন তোমরা অনেকে বলতে পারো, হ্যাঁ ফ্ল্যাশ কার্ড কি? ফ্ল্যাশ কার্ড হচ্ছে বাজারে ভোকাবুলারির ফ্ল্যাশ কার্ড কিনতে পাওয়া যায়, লাইক এরকম। হ্যাঁ, এই ফ্ল্যাশ কার্ডগুলোতে হচ্ছে ভোকাবুলারি লেখা থাকে, তোমরা চাইলে নিজেরাও বাসায় এরকম ফ্ল্যাশ কার্ড বানিয়ে নিতে পারো। ফ্ল্যাশ কার্ডের মধ্যে তুমি একটা ওয়ার্ড বা 2টা ওয়ার্ড, নর্মালি একটা ওয়ার্ড লিখবে এবং হচ্ছে যে অপর পেজে তুমি সিনোনিম লিখবা।
ফ্ল্যাশ কার্ডগুলো বাজারে কিনতে পাওয়া যায়, তোমরা এই ফ্ল্যাশ কার্ডগুলো ইউজ করতে পারো। তুমি জ্যামে বসে আছো, তুমি কোচিংয়ে যাচ্ছ, তুমি কলেজে যাচ্ছ, তুমি যেখানেই যাচ্ছ, খাবার টেবিলে বসে আছো, টিভির সামনে বসে আছো, দেন মোবাইল নিয়ে একটু দেখছো, তুমি ফ্ল্যাশ কার্ডগুলো দেখতে পারো। আস্তে আস্তে ফ্ল্যাশ কার্ডগুলো দেখতে পাবো অনেকটা কার্ডের মতো। হ্যাঁ, সো ফ্ল্যাশ কার্ড ভোকাবুলারি শিক্ষার ওয়ার্ল্ড ক্লাস সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ফ্ল্যাশ কার্ড। তোমরা যারা যারা ফ্ল্যাশ কার্ড দিয়ে ভোকাবুলারি শিখতে চাও, এই পদ্ধতিটা ইউজ করতে পারো। তোমরা এরকম ফ্ল্যাশ কার্ড বানিয়ে নিতে পারো, দেন হচ্ছে ভোকাবুলারিগুলো লিখে দেন তোমরা হচ্ছে যে কোনো সময় দেখতে পারো। ভোকাবুলারি যত বেশি দেখবা, যত বেশি প্র্যাকটিস করবা, তত তোমার জন্য ভালো। সো আমি একটু দেখি আর কে কে জয়েন করেছো। আমরা দেখতে পাচ্ছি 18 জন জয়েন করেছো, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তোমরা কোথা থেকে জয়েন করেছো। হ্যাঁ, নয়ন বলেছে আপনার নাম বলেন ভাইয়া। আমার নাম হচ্ছে ভাইয়া বোরহান রাব্বানি, আমি হচ্ছে চিটং ইউনিভার্সিটি থেকে বিবিএ করছি। হ্যাঁ, থ্যাংক ইউ নয়ন, তুমি শেয়ার করছো। সো 21 জন জয়েন করেছো, আমি চাই তোমরা 21 জন শেয়ার করো। আমি আগেও বলেছি আজকে যারা সর্বোচ্চ ট্যাগ করবে তার ফ্রেন্ডদেরকে, তার জন্য হালদা প্রকাশনী সৌজন্য একটা আইকিউর বই রয়েছে। আমি বইটা আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই বইটা রয়েছে, যারা সবচেয়ে বেশি ট্যাগ করবা তার জন্য এই বইটা ফ্রিতে গিফট করা হবে। আমরা কোরিয়া, যদি চিটংয়ের বাইরে থেকে কেউ শেয়ার করো অথবা ট্যাগ করো, উইনার হও, তাহলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব, অথবা চিটং হলে আমাদের থেকে সরাসরি তোমরা নিতে পারবে। সো আর কে কে জয়েন করেছো আমি একটু দেখি। আলোর দিশারি, তুমি লিখেছো সুন্দরগঞ্জ গাইবান্ধা। হ্যাঁ, সো 25% অলরেডি তোমরা যারা যারা জয়েন করেছো তারা তোমাদের বন্ধুদের ট্যাগ করো। আমাদের সেকেন্ড যেই মেথডটা তাকে আমি বলি স্টিকি পেপার বা স্টিকি নোট। স্টিকি নোট কি? স্টিকি নোট তোমরা অনেকেই চিনো, আবার অনেকেই চিনো না। স্টিকি নোট আমি তোমাদেরকে একটু দেখাতে চাই, লাইক এরকম স্টিকি নোটটা। হ্যাঁ, তোমরা এরকম স্টিকি নোট ইউজ করে হচ্ছে ভোকাবুলারি শিখতে পারো। দেখো আমি এখানে 3টা ভোকাবুলারি লিখে রেখেছি, তোমরা স্টিকি নোটগুলো তোমাদের ওয়াশরুমে লাগিয়ে রাখতে পারো। সকালবেলা ওয়াশরুমে গেলা, দেন হচ্ছে যে 3-4টা ভোকাবুলারি, 5টা ভোকাবুলারি হচ্ছে যে তুমি বসে বসে ওখানে দেখলা, এটা কিন্তু খুবই ইফেক্টিভ, আমি ইউজ করেছি পার্সোনালি। সো তোমরা স্টিকি নোটগুলো ইউজ করতে পারো, দেন এভাবে তোমরা যে কোনো জায়গায়, তোমাদের খাবারের টেবিলের সামনে, তোমাদের পড়ার টেবিলের সামনে, তোমাদের ওয়াশরুমে, হোয়াট এভার, যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারো স্টিকি নোট। ভেরি ইফেক্টিভ একটা মেথড ভোকাবুলারি শেখার জন্য। সো স্টিকি নোট তোমরা ইউজ করতে পারো। স্টিকি নোটের, স্টিকি নোটসের মাধ্যমে ভোকাবুলারি, স্টিকি নোট অনেক কালারফুল পাওয়া যায়, ইয়েলো, পিঙ্ক, হোয়াইট, এরকম বিভিন্ন কালারে পাওয়া যায়। সো হচ্ছে তোমরা স্টিকি নোট ইউজ করে হচ্ছে যে ভোকাবুলারি শিখতে পারো। নাম্বার, আমাদের 2টা পদ্ধতি আমরা বললাম, আমাদের 3 নম্বর পদ্ধতি হচ্ছে লাউডলি রিডিং। সো রিডিং লাউডলি রিডিং মানে কি? লাউডলি রিডিং মানে হচ্ছে অনেক চিৎকার করে পড়া, তোমার বাসা সবাইকে জানিয়ে দেওয়া যে তুমি ভোকাবুলারি পড়ছো, পারলে তোমার পাশের বাসা আন্টিকেও জানিয়ে দেওয়া এটা যে তুমি ভোকাবুলারি পড়ছো। তুমি যত বেশি লাউডলি পড়বা ভোকাবুলারি, তোমার মাথার মধ্যে একদম ঢুকে যাবে। সো লাউডলি রিডিং ভেরি ইম্পর্টেন্ট ভোকাবুলারি শেখার জন্য। তোমরা যারা যারা জয়েন করেছো আমি একটু দেখি। হ্যাঁ, এম মাহিন, তুমি জয়েন করেছো ফ্রম চিটাগং। হ্যাঁ, এমডি নয়ন লিখেছে ভাই আমি বইটা নিব। হ্যাঁ, অবশ্যই বইটা নিবে। তুমি তোমার ফ্রেন্ডদেরকে ট্যাগ করো, ট্যাগ মানে হচ্ছে মেনশন করো কমেন্টে, সবচেয়ে বেশি মেনশনকারীকে বইটা দেওয়া হবে। সো তুমি আজকে উইনার হয়ে যেতে পারো। 31 জন জয়েন করেছো, আমরা চাই এই সংখ্যাটা আরও বাড়ুক, যাতে করে হচ্ছে তোমরা সবাই একসাথে হচ্ছে যে শিখতে পারো, জানতে পারো। আমরা আজকে 10টা পদ্ধতি বলবো। এখন পর্যন্ত তোমরা যার কাছে যাও, যেখানে যাও, ইন্টারনেট বলো, গুগল বলো, ইউটিউব বলো, যেখানে যাও, তোমরা 5টা 7টা 8টার বেশি হচ্ছে যে পদ্ধতি পাবা না বা টেকনিক পাবা না, যেই টেকনিকগুলো ইউজ করে হচ্ছে যে ভোকাবুলারি শেখা যায়। 3টা 4টা 5টা খুবই পুয়োর টেকনিক দেওয়া রয়েছে, যেগুলো আসলে ইফেক্টিভ হয়তো না, কিন্তু আমরা আজকে অনেক রিসার্চের মাধ্যমে 10টা টেকনিক নিয়ে এসেছি, যে 10টার যে কোনো একটা ইউজ করলে তোমার ভোকাবুলারি মেমোরাইজ হওয়া বাধ্যতামূলক। সো দেখো আমাদের
হচ্ছে রিডিং লাউডলি, ফোর্থ ওয়ান হচ্ছে আমাদের সো নোট টেকিং। আমি আগেও বলেছি ভোকাবুলারির জন্য হচ্ছে যে স্টিকি নোট তোমরা ইউজ করতে পারো, এছাড়াও তোমরা নোট টেকিং করতে পারো। নোটস টেকিং তার মানে হচ্ছে দেখো একটা খাতার মধ্যে তুমি যে ভোকাবুলারিগুলো যেদিন শিখছো সেগুলো হচ্ছে যে তোমরা লিখে ফেলবো। আজ ভোকাবুলারি তুমি একসাথে একদিনে 100 মুখস্থ করে ফেলতে কখনোই পারবে না। তোমাকে করতে হবে কি, তোমাকে করতে হবে আজকে 10টা, কালকে 10টা, কখনো 10টার বেশি একসাথে নেবে না। আমি এটা সাজেস্ট করি না, মিনিমাম হচ্ছে যে 8টা বা 10টা নেবে এবং ম্যাক্সিমাম 10 থেকে 12টা নেবে। সো তুমি রিপিট করবা আজকে 10টা, আগামীকাল 10টা, পরশুদিন 10টা, এভাবে টানা এক সপ্তাহ পড়ার পর তোমার 70টা ভোকাবুলারি হয়ে যাচ্ছে। পাশাপাশি তুমি সিনোনিম শিখবা। হ্যাঁ, এই প্রতিটা ভোকাবুলারি তুমি হচ্ছে প্রতিদিন আবার হচ্ছে রিপিট করবে। আমি আগেই বলেছি ভোকাবুলারি পড়ার সবচেয়ে বড় পদ্ধতি, আমি যে 10টা বলবো এগুলো হচ্ছে যে শুধু সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে পড়া। এই পড়া মানে হচ্ছে ভোকাবুলারি শেখা শেষ। এই পদ্ধতিগুলো হচ্ছে যে এগুলার সহকারী। সো তোমরা চাইলে হচ্ছে যে নোট টেকিং করতে পারো, চাইলে না অবশ্যই নোট টেকিং করবে যারা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাও। কারণ অ্যাডমিশন টেস্টের 50% মার্কস মোটামুটি তোমার কনফার্ম যদি তুমি ভোকাবুলারি পারো। কারণ হচ্ছে ভোকাবুলারি পারলে তুমি প্যাসেজ আনসার করতে পারবা, লং সেন্টেন্সগুলো তুমি পড়ে বুঝতে পারলে অনেক সেন্টেন্স আনসার করা যায়। ভোকাবুলারি পারলে ডিরেক্ট সিনোনিম অ্যান্টোনিম আনসার করতে পারবা। সো বুঝতে পারছো কতটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমি একটু দেখি কে কে কমেন্ট করেছে। সাদাত হোসেন, সাকিব কমেন্ট করেছে আমাদের সাথে, আমাদের সাথে আছে জাহিদুল ইসলাম, জাহেদ, সাদাত হোসেন, সাকিব কমেন্ট করেছে কোন বইটা। হ্যাঁ, এই বইটা হচ্ছে আজকে তোমাদেরকে দেওয়ার প্ল্যান রয়েছে, যারা হচ্ছে সবচেয়ে বেশি ম্যানশন করবে তাদের জন্য এই বইটা রয়েছে, আইকিউর একটা বই, হালদা প্রকাশনীর। ইউনিক কনসেপ্ট অফ লার্নিং ভোকাবুলারি, হ্যাঁ অবভিয়াসলি ইউনিক কনসেপ্ট। আমরা হচ্ছে যে অনেক রিসার্চ করে হচ্ছে যে 10টা পদ্ধতি বের করেছি তোমাদের জন্য শুধু। আসো আমাদের 5 নম্বর যে টেকনিক আমরা সেটা বলবো, সেটা হচ্ছে যে র্যান্ডম রিডিং। র্যান্ডম রিডিংটা ভেরি ইম্পর্ট্যান্ট। র্যান্ডমলি রিডিং মানে কি? র্যান্ডমলি রিডিং মানে হচ্ছে যে অগোছালোভাবে পড়া। তার মানে হচ্ছে আমাদের সবার একটা ভোকাবুলারি বই থাকে না। হ্যাঁ, বাজারে অনেক ভোকাবুলারি বই পাওয়া যায়, শব্দ অর্থের বই, আমাদের সবার বই এরকম থাকে, এ থেকে শুরু করে সিরিয়ালি জেড পর্যন্ত। কিন্তু চিন্তা করো তো, তোমাকে যদি একটা বাক্সের মধ্যে অনেকগুলো বল দেওয়া হয় কিন্তু সবগুলো বল এক কালার, তুমি কি, তোমাকে যদি সেখান থেকে একটা বল সিলেক্ট করতে বলা হয় তুমি কি সেটা সিলেক্ট করতে পারবে? অবশ্যই না। সো তোমাকে যদি বিভিন্ন কালারের বল দেওয়া হয় একটা বাক্সের মধ্যে, অ্যান্ড তোমাকে যদি বলা হয় এখান থেকে লাল বলটা সিলেক্ট করো, তুমি কিন্তু ইজিলি সিলেক্ট করতে পারবে। দ্যাটস কল র্যান্ডমলি রিডিং। সো র্যান্ডমলি সিলেক্টিং যেমন, র্যান্ডমলি রিডিংও তেমন। তুমি যদি এ থেকে শুরু করে সিরিয়ালে পড়ো, সব বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তুমি যখন এ থেকে শুরু করবা ই এফ পর্যন্ত যাবা, তারপর আবার এ থেকে ভুলতে শুরু করবা। সো সিরিয়ালি পড়া যাবে না, তোমাকে পড়তে হবে র্যান্ডমলি, এ থেকে একটা, বি থেকে একটা, জেড থেকে একটা, পি থেকে একটা, এভাবে পড়তে হবে। তাহলে হচ্ছে তোমার যে পড়ার গতি, পড়ার যে তোমার স্কেচ করার যে ক্ষমতা মনে, সেটা হচ্ছে যে ভালোভাবে আয়ত্ত হবে। র্যান্ডমলি রিডিং ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, অ্যান্ড এ এ সবুজ বলেছে যে এর জন্য কোন বুকগুলা পড়তে হবে। হ্যাঁ, যে এর জন্য কোন বুকগুলা পড়তে হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে বা হচ্ছে যে ইউ নিয়ে যদি কোনো লাইভ ক্লাস নিই তখন আমরা বলবো। এখন তো আমরা ভোকাবুলারি নিয়ে ক্লাস নিচ্ছি। সো তোমার যদি ভোকাবুলারি নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আমাদেরকে করতে পারো, আমরা অবশ্যই তোমাকে জানাবো যে এর জন্য কোন বইগুলো হচ্ছে যে ভালো। হ্যাঁ, সো আমরা 6 নম্বর কনসেপ্টে যাই। আমাদের 6 নম্বর কনসেপ্ট হচ্ছে যে রিড অনলি সিনোনিম। রিড অনলি সিনোনিম মানে কি? বাজারে তো সব বই সিনোনিম এন্ড অ্যান্টোনিম দুটাই দেওয়া আছে, তাহলে রিড অনলি সিনোনিম মানে কি ভাই? রিড অনলি সিনোনিম মানে হচ্ছে যে শুধুমাত্র সিনোনিম পড়তে হবে, অ্যান্টোনিম পড়া যাবে না। ভাই দেখো, তুমি যদি হ্যাপি মানে খুশি, আবার স্যাড মানে হচ্ছে দুঃখী, দুটাই জানো, তাহলে তোমার কি দরকার আছে যে সিনোনিম হ্যাপি অ্যান্টোনিম স্যাড, হ্যাপি অ্যান্টোনিম স্যাড, হ্যাপি অ্যান্টোনিম স্যাড, এরকম করে মুখস্থ করার কোনো দরকার নেই। তুমি দুটার শব্দ, দুটারই মিনিং শিখবা এবং হচ্ছে যে তুমি জানবা যে
কোনটা অ্যান্টোনিম কোনটা সিনোনিম। সো তুমি শুধুমাত্র সিনোনিম শিখবে, তুমি হ্যাপির কয়টা সিনোনিম আছে সেটা শিখে ফেলবা। দেখো তাহলে আমাদের নাম্বার সিক্স মেথড হচ্ছে যে রিড অনলি সিনোনিম, তার মানে শুধু সিনোনিম পড়তে হবে, অ্যান্টোনিম পড়া যাবে না। অ্যান্টোনিম যে বইগুলোতে আছে সেই বইগুলো ফেলে দাও আজকে থেকে। তোমরা বাজারে অনেক বই পাবে যেগুলোতে শুধুমাত্র সিনোনিম দেওয়া আছে। সিনোনিম যেমন আমি যদি একটা ওয়ার্ডের সিনোনিম দেখি, তুমি দেখি কে কে বলতে পারো, অ্যাপেক্স। সো অ্যাপেক্স ওয়ার্ডটা হচ্ছে সরি, অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া, বাংলাদেশে একটা জুতা কোম্পানির নাম অ্যাপেক্স। সো এভাবেও মনে রাখতে পারো, হ্যাঁ, যে বাংলাদেশে একটা জুতা কোম্পানির নাম হচ্ছে অ্যাপেক্স। তোমরা কে কে বলতে পারো দেখি অ্যাপেক্সের সিনোনিম কী কী রয়েছে, একটু কমেন্টে জানাও আমাকে অ্যাপেক্সের কয়টা সিনোনিম রয়েছে। একজন লিখেছে, ভাইয়া আপনি কোথায় পড়েন? ভাইয়া আমি চিটাগং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, বিবিএতে। শুভেনজুব লিখেছে, পড়লেও মনে থাকে না কী করবো, খুবই হতাশ। তুমি পড়লেও মনে থাকে না, তার জন্যই তোমাদের জন্য, যাদের পড়লেও মনে থাকে না তাদের জন্য এই 10টা টেকনিক, এর যে কোনো একটা ফলো করো, এরপর যদি মনে না থাকে তারপর বলো। সো তুমি ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারো, স্টিকি নোটস ইউজ করতে পারো, রিডিং লাউডলি রিডিং করতে পারো, দেন নোট টেকিং করতে পারো, খাতায় অবশ্যই খাতা কলমে, ছোটো খাতা কলম তোমরা লিখতে পারো হাতে, র্যান্ডমলি রিডিং, অর্থাৎ আমি আগেও বলেছি এলোমেলোভাবে পড়া, এ থেকে একটা, জেড থেকে একটা, বি থেকে একটা, তুমি এ থেকে সিরিয়ালি পড়তে থাকো। অ্যাভেট মানে হ্রাস করা, অ্যাবান্ডন মানে ত্যাগ করা, অ্যাবজার্ড মানে অযৌক্তিক হাস্যকর, এভাবে যদি পড়তে থাকো কখনোই মনে থাকবে না, কারণ হচ্ছে এগুলো সব পাশাপাশি মিলে পাশাপাশি উচ্চারণ, সো তোমার মনে থাকবে না। এমনি নয় লেগেছে, আমার ইংলিশ মনে থাকে না কেন? আপনার ইংলিশ মনে থাকে না কারণ আপনি ইংলিশ প্র্যাকটিস করেন না। ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, নট আ সাবজেক্ট। সো ল্যাঙ্গুয়েজ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি জানবেন। আপনি আমাকে বলুন তো যে আপনি বাংলা ব্যাকরণ কতটুকু জানেন? আমরা বাংলা ব্যাকরণ জানি না, কিন্তু তারপরেও আমরা প্রচুর পরিমাণ ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। আমি কিন্তু এখন ফ্লুয়েন্টলি কথা বলছি, সো আমি কিন্তু বাংলা ব্যাকরণ খুব একটা বেশি জানিও না, কিন্তু আমি ফ্লুয়েন্টলি কথা বলছি। সো ইংলিশ কোনো সাবজেক্ট না যে আপনি হচ্ছে যে রুল ভোকাবুলারি এগুলো দিয়ে শিখে ফেলবেন। ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, সো আপনাকে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আপনার জানার পরিধি বাড়বে। কুমার পাল লিখেছে, হাই, আচ্ছা ওকে। রাহুল ইহান লিখেছে, ভ্যা কিছুই তো পারি না, কি করব, কিছুই তো পারে না, ফেসবুকে না থেকে হচ্ছে যে জান এই 10টা পদ্ধতি আমি দেখাই দিচ্ছি, এই 10টা পদ্ধতি দেখে হচ্ছে যান পড়তে বসুন, তাহলে হচ্ছে যে পারবেন অবশ্যই। যদি লক্ষ্য থাকে দৃঢ় তাহলে হচ্ছে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আপনাকে, আপনার জন্য আমাদের এই আয়োজন। সো আমরা আমাদের নেক্সট ওয়ান লিখব, নেক্সট টেকনিক লিখব আমরা, সাত নম্বর টেকনিক আমাদের রয়েছে মেকিং সেন্টেন্স। সেন্টেন্স মেক করা, এটা বেশি ইম্পর্টেন্ট। দেখো তুমি সেন্টেন্স মেক করতে হবে একটা ভোকাবুলারি দিয়ে, একটা ওয়ার্ড দিয়ে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে, হোয়াট এভার যেরকম সেন্টেন্স হোক। তুমি যে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে হবে তা না, তুমি বাংলা সেন্টেন্সও তৈরি করতে পারো, হ্যাঁ, তুমি চাইলে যে কোনো প্রকার সেন্টেন্স তৈরি করতে পারো। আমি সাজেস্ট করব যেগুলো তোমার মনে থাকে। নর্মালি আমাদের মাইন্ড ফানি এবং হচ্ছে যে রোম্যান্টিক সেন্টেন্সগুলো বেশি মনে রাখতে পছন্দ করে, এছাড়া নেগেটিভ সেন্টেন্সগুলো হচ্ছে আমাদের মাইন্ড খুব ভালোভাবে দখল করে। তোমরা চাইলে ফানি ফানি সেন্টেন্সগুলো ইউজ করতে পারো, ট্রল জাতীয় মিম জাতীয় সেন্টেন্স বানাতে পারো, দেন হচ্ছে যে রোম্যান্টিক কোনো সিন দিয়ে হচ্ছে সেন্টেন্স বানাতে পারো, আর 18+ কোনো সেন্টেন্স বানালো তোমার সমস্যা নেই। তুমি হোয়াট এভার তুমি কেমন সেন্টেন্স বানাচ্ছ এটা কোনো ফ্যাক্ট না, তোমার মনে রাখতে হবে ভোকাবুলারি, এটা হচ্ছে আসল ফ্যাক্ট। তুমি সেন্টেন্সকে ফানি বানাচ্ছ, সিরিয়াস বানাচ্ছ, মিম বানাচ্ছ, নাকি হচ্ছে যে 18+ বানাচ্ছ, না 18- বানাচ্ছ, এগুলো কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তোমাকে ভোকাবুলারি মনে রাখতে হবে হোয়াট এভার, যেভাবে হোক সেটা। সো তোমরা যারা যারা জয়েন করেছো একটু ভিডিওটা শেয়ার করো প্লিজ, যাতে আমরা বুঝতে পারি কয়জন মানুষ আমাদের সাথে জয়েন করেছে, একটু শেয়ার করো। অ্যাপেক্স বইটা কেমন? ভ্যা অ্যাপেক্স বইটা একটু দেখতে হবে আমাকে, মোটামুটি ভালো। তুমি এছাড়াও বাজারে আরও ভালো ভালো বই হয়তো রয়েছে, তুমি সেগুলো দেখতে পারো। আমরা একটা বই সাজেস্ট করব, সেটা হচ্ছে রুট।
এ বইটা বাজারে অনেক বেশি প্রচলিত, সো অনেক বেশি চলছে বিগত বছরগুলোতে, অনেক বেশি কমন পড়েছে এই বইটা থেকে। সো তোমরা চাইলে এই বইটা দেখতে পারো, অবশ্যই যে বই কিনো দেখে শুনে কিনবে, এই বইটাও কেনার সময় তোমরা দেখে শুনে কিনবে। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে এই বইয়ে, সো তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখতে পারো। হ্যাঁ, তারপর প্র্যাকটিসগুলো দেখতে পারো, বাজারের হাজার হাজার বই অ্যাডমিশন কোচিংয়ের জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য। সো তোমরা অবশ্যই দেখে শুনে বই কিনবে, সো রুট বইটা তোমরা দেখতে পারো। আমি দেখতে পাচ্ছি আমার সাথে জয়েন করেছে জুয়েল রানা, ইংলিশ অনলি ম্যাথামেটিক্যাল। হ্যাঁ, বুঝি নাই ঠিক, আমি তো বেশি ইংলিশ পারি না। আবদুল্লাহ হক সিয়াম, হ্যাঁ বেশি ইংলিশ পারেন না বলেই তো আপনি ইংলিশ শিখতে এসছেন, পারলে তো আর আমরা এখানে আসতাম না। আমরা সবাই কেউই পারি না, আমরা সবাই হচ্ছে যে আমাদের জানার পরিধি খুবই কম। সো আমরা আমাদের নেক্সট স্টেপে যাব, আমাদের নেক্সট টেকনিকে যাব। আমাদের পরবর্তী টেকনিক কী বলো দেখো, আমরা এর মধ্যে 7টা টেকনিক তোমাদেরকে বলেছি। পরবর্তী টেকনিক যদি বলতে হয় তাহলে বলতে হবে আমাদেরকে অডিও লিসেনিং। হ্যাঁ, অডিও লিসেনিং, তার মানে কি তোমরা হচ্ছে রেকর্ডিং শুনতে পারো। আমি আমার সময় যেটা করতাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি ভোকাবুলারিগুলো হচ্ছে পড়তাম, বই থেকে পড়তাম, পরে হচ্ছে যে সেটা আমার ফোনে রেকর্ড করতাম। হ্যাঁ, ফোনে রেকর্ড করার পরে হচ্ছে যে আমি হেডফোন লাগিয়ে সারাদিন শুনতাম এটা। আমি যখন কোচিংয়ে যাইতাম তখন আমি হেডফোন লাগিয়ে আমার রেকর্ডিং, আমার ভয়েস খুবই বাজে, এরপরও হচ্ছে আমি রেকর্ডিংগুলো শুনতাম। সো তোমরা চাইলে নিজেরা অডিও রেকর্ড করতে পারো, অডিও রেকর্ড করে হচ্ছে তোমরা শুনতে পারো। তুমি যদি 10টা ভোকাবুলারির একটা রেকর্ড করো, বা হচ্ছে যে 20টা ভোকাবুলারির একটা রেকর্ড করো, সেই রেকর্ড যদি তুমি দিনে 5 বার শুনো, 6 বার শুনো, গানের মতো করে শুনো, তোমরা গানের মতো গান শুনো না, গান শোনার মতো করে অন্তত এই 4-5টা মাস গান শোনা বাদ দিয়ে ভোকাবুলারি রেকর্ডিং শুনো, তাহলে হচ্ছে যে পরবর্তীতে হচ্ছে যে প্রচুর গান শুনতে পারবা। সো তোমরা রেকর্ডিং করতে পারো, অডিও রেকর্ডিং। সো তোমরা অডিও রেকর্ডিংটা দেখতে পারো। হ্যাঁ, এটা খুবই কাজে, এটা পার্সোনালি আমি ইউজ করেছি, অডিও রেকর্ডিংটা খুবই কাজে দিয়েছে ভোকাবুলারি শেখার জন্য। এছাড়াও আরও কিছু পদ্ধতি রয়েছে, যেমন হচ্ছে তুমি সকালে একবার উঠে পড়বা, বিকালে একবার পড়বা, রাতে একবার পড়বা। হ্যাঁ, নর্মালি হচ্ছে আমি সাজেস্ট করি তোমরা সকালে ঘুম থেকে উঠে ভোকাবুলারি নিয়ে বসো, তখন তোমাদের মাইন্ড অনেক ফ্রেশ থাকে। ভোকাবুলারি হচ্ছে মুখস্থ জিনিস, সো তোমাদের মাইন্ড সেটা দ্রুত হচ্ছে আয়ত্ত করতে পারে। তোমরা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে যখন পড়তে বসবা, তখন হচ্ছে যে ভোকাবুলারি নিয়ে পড়তে বসবা, আধা ঘন্টা ভোকাবুলারি পড়ো, 10টা 15টা ভোকাবুলারি পড়ো, সিনোনিম সহ পড়ো, লাউডলি পড়ো, দেন হচ্ছে যে অন্য সাবজেক্ট পড়তে যাও। সেমভাবে 4-5 বার এই 10-15টা হচ্ছে ভোকাবুলারি পড়ার পরে তোমরা অন্য সাবজেক্ট পড়তে যাও। দেন হচ্ছে বিকেলে বা হচ্ছে সন্ধ্যায় বা দুপুরে খাওয়ার পর আমরা একটু ঘুমোতে যাই না, একটু আরাম করতে যাই না, তখন হচ্ছে এই ভোকাবুলারিগুলো একটু দেখো, 2-3 বার দেখো, তাহলে হচ্ছে 10টা বা 15টার বেশি ভোকাবুলারি শেখার একদিনে কোনো প্রয়োজন নেই। তোমরা একদিনে সর্বোচ্চ 10টা ভোকাবুলারি শিখবা। হ্যাঁ, তুমি যদি একদিনে 10টা করে ভোকাবুলারি শিখো, তাহলে তোমার 1 মাসে ভোকাবুলারি শিখা হবে 300। তোমার হাতে সময় রয়েছে 5 মান্থস। হ্যাঁ, কীভাবে 5 মান্থস, এখন হচ্ছে যে মে, হ্যাঁ মে হচ্ছে আজকে 19, সো তোমরা পরীক্ষা হয় সবার আগে পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয় সেপ্টেম্বরের মাঝামাঝি, সি ইউনিটের পরীক্ষা সবার আগে হয় সেপ্টেম্বরের মাঝামাঝি। সো দেখো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মোটামুটি 4 মাস এর বেশি, 4 মাসের মতো টাইম রয়েছে। তোমরা 4 মাসে যদি শিখো কত ভোকাবুলারি শিখতে পারবে, 1 মাসে 300, 4 মাসে 1200 ভোকাবুলারি শিখতে পারবে। 1200 ভোকাবুলারি পাশাপাশি অবশ্যই সিনোনিম শিখবা, তুমি তো একদিনে শুধুমাত্র 10টা মেইন ওয়ার্ড শিখবা, পাশাপাশি সিনোনিম শিখবা 2-3টা করে। সো তোমার ভোকাবুলারি ভান্ডার কোথায় যাবে, ক্যান ইউ ইমাজিন ম্যান। সো তোমরা চাইলে অডিও রেকর্ডিং শুনতে পারো, আর যেটা বলছিলাম সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আধা ঘন্টা ভোকাবুলারি পড়ো, এরপর দুপুরে বা বিকেলের দিকে হচ্ছে 2-3 বার ওই ভোকাবুলারিকে রিভাইজ করো, এবং রাতে ঘুমাতে যাবার আগে, রাতে ঘুমাতে যাবার আগে 2-3 বার। হ্যাঁ, ওষুধের মতো বা হচ্ছে ঘুমাতে যাবার যা দুধ খাই, ডিম খাই, হ্যাঁ ওই দুধ ডিমের মতো করে হচ্ছে যে তোমরা 3 বার ভোকাবুলারিগুলো দেখো, ওই 10টা ভোকাবুলারি উইথ সিনোনিম। সো
এতে যদি তোমাদের ভোকাবুলারি কাজ না হয় তাহলে তোমরা এই পদ্ধতিগুলো ইউজ করতে পারো, ওই তিন ওভাবে যদি না পড়ো স্টিক নোটস ইউজ করতে পারো, সিনোনিম র্যান্ডমলি পড়তে পারো, লাউডলি পড়তে পারো, নোট নিতে পারো, ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারো। আর সবচেয়ে বড় পদ্ধতি যেটা সেটা হচ্ছে পড়া পড়া পড়া। সো আরেক আর মুখস্থগুলো করতে হবে বারবার। সো আমাদের আমি যে পদ্ধতিটা বললাম সেটা তো হচ্ছে যে আমি 9 নম্বর যে টেকনিক বললাম যে সকালে 5 বার পড়া, তারপর হচ্ছে দুপুরে বা বিকেলের দিকে আরও 2-3 বার পড়া, অ্যান্ড হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে খাবারের মতো করে 3 বার পড়া সকালের ভোকাবুলারিগুলো। একদিনে 10টার বেশি ভোকাবুলারি কখনোই শিখবে না। আমার লাস্ট টেকনিক হচ্ছে মুখস্থ ওয়ার্ডগুলো কেটে দাও। হ্যাঁ, এটা কেমন? এটা হচ্ছে দেখো আমি লিখি, লাস্ট ওয়ান হচ্ছে মুখস্থ ওয়ার্ডগুলা কেটে দেওয়া। মুখস্থ ওয়ার্ডগুলা ক্রস, মুখস্থ ওয়ার্ডগুলা কেটে দাও। তার মানে হচ্ছে দেখো তুমি যখন ভোকাবুলারি শিখবা 2 দিন পরে, 3 দিন পরে, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস পরে দেখবো অনেকগুলো ভোকাবুলারি তোমার মুখস্থ হয়ে গিয়েছে, এবং খুব ইজি ইজি কিছু ভোকাবুলারি রয়েছে যেগুলো তোমার আসলে বারবার পড়তেও বিরক্ত লাগবে। সো তুমি তোমার বই থেকে যেহেতু পড়বে একটা নির্দিষ্ট বুক থেকে, সো তুমি ওই ওয়ার্ডগুলো যদি বারবার পড়ো, যেমন অ্যাপেক্স, অ্যাপেক্স মানে চূড়া, অ্যাপেক্স মানে চূড়া, অ্যাপেক্স মানে চূড়া, এই ওয়ার্ডটা তুমি পড়তে পড়তে মুখস্থ করে ফেলেছো। এরপরে যদি তুমি কালকে আবার পড়তে গিয়ে যদি দেখো যে অ্যাপেক্স মানে চূড়া, অ্যাপেক্স মানে চূড়া, এই ওয়ার্ডটা যদি আবার পড়তে যাও, পারো পারা ওয়ার্ড আবার পড়তেছে, এতে তোমার 2টা লস। একটা তোমার পড়তে বিরক্ত লাগবে, তোমার খুবই বিরক্ত আসবে যে এই ওয়ার্ডটা তুমি পারতেছো। হ্যাঁ, সো তোমার বিরক্ত লাগবে, যার কারণে তোমার সময় নষ্ট হবে। তুমি যদি পারা ওয়ার্ড আবার পড়ো তোমার কী হবে, সময় নষ্ট হবে। আর সেকেন্ড যেই লসটা তোমার সেটা হচ্ছে, একটা তো হচ্ছে যে তোমার সময় লস হবে, আর দ্বিতীয়টা হচ্ছে যে তোমার কনসেন্ট্রেট লস হবে, নষ্ট হবে। তুমি পারা ওয়ার্ডটার মানে পারতেছো, যার জন্য তুমি হচ্ছে যে অন্য যেই পারতেছো না সেগুলোর উপর তোমার কনসেন্ট্রেট কমে যাবে। হ্যাঁ, সো হচ্ছে তুমি যে ওয়ার্ডটা পারো সে ওয়ার্ডটা লাল কলম দিয়ে এভাবে করে হচ্ছে যে এরকম করে হচ্ছে যে সোজা দাগ টেনে, এরকম সোজা দাগ টেনে লাল কলম বা হাইলাইটার দিয়ে তুমি কেটে দাও। সো তাহলে তোমার একদিকে টাইম সেভ হচ্ছে, একদিকে কনসেন্ট্রেট ঠিক থাকতেছে। সো তোমার যে ওয়ার্ডগুলো 100% আয়ত্তে চলে আসে, যে ওয়ার্ডগুলো তুমি জানো, ইভেন তুমি যখন ভোকাবুলারি শিখতে যাবা, পড়তে যাবা, তখন দেখবে তুমি এমন কিছু ভোকাবুলারি পাচ্ছ যেগুলো তুমি স্কুল কলেজ লাইফে জেনে এসেছো, বা আমরা র্যান্ডমলি ইউজ করি, আমরা সবসময় ইউজ করি এই ভোকাবুলারিগুলো, আসলে তোমার এখানে পড়ার কোনো মানে নেই। সো তুমি এই ভোকাবুলারি পড়ে পড়ে শুধু শুধু সময় নষ্ট করবা, এগুলো তুমি জানো খুব ভালোভাবে। সো শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না, তুমি কী করবা, তুমি কেটে দিবা। হ্যাঁ, বা হচ্ছে যে হাইলাইট করে রাখবা, বা ক্রস করবা, বা একটা দিয়ে কেটে দিবা, পরবর্তীতে এগুলো হচ্ছে যে তোমার কাজে আসবে। যেহেতু তোমার অ্যাডমিশন টেস্ট হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা খুব খুব ভালোভাবে করতে হয়। অ্যাডমিশন টেস্টের টাইমটা খুবই কম, 4 থেকে 5 মাস পাওয়া যায় অনলি। সো এই 4-5 মাসে তোমাকে হচ্ছে যে 4-5টা সাবজেক্ট খুব ভালোভাবে আয়ত্তে আনতে হয়, যেটা তুমি সারা বছর সারা জীবনে কখনো পড়ো নাই, সেই বিষয়গুলো তোমাকে পড়তে হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন প্রকার পড়া, তোমার কোচিং, এই সেই হাবি জাবি, হ্যাঁ, নোটস, এত কিছু পড়ার মাঝে হচ্ছে তোমার টাইমই খুঁজে পাবো না। সো টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো টাইম ম্যানেজমেন্ট করতে হলে যে তোমাকে বাজে কিছু জিনিস, বা হচ্ছে যে আজেরা কিছু জিনিস, যেমন একই জিনিস বারবার না পড়া, পারা জিনিস না পড়া, এই জিনিসগুলো তোমাকে হচ্ছে ত্যাগ করতে হবে, যার জন্য হচ্ছে তোমাকে যে পারা ওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে কেটে দিতে হবে। সো আমরা তোমাদেরকে দেখালাম যে ভোকাবুলারি শেখার 10টা টেকনিক্স, এই 10টার যে কোনো একটা ইউজ করলে তোমরা ভোকাবুলারিতে আরও উন্নতি করতে পারবো, আই থিঙ্ক। সো আমরা এখন কিছু ভোকাবুলারি লিখবো, তার আগে তোমরা আমাকে জানাও যে তোমরা কে কোথা থেকে জয়েন করেছো। হ্যাঁ, ঢাকা আর হ্যাঁ বুঝতে পারি নাই। আচ্ছা, ইউটিউব আপলোড হয়? হ্যাঁ, ইউটিউব আপলোড হয়, তোমরা এডু লেকচার ভিডির ইউটিউব চ্যানেলে দেখতে পারো এই ভিডিওগুলো, তোমরা সবগুলো ভিডিও তোমরা। এছাড়াও অ্যাডমিশন টেস্টের প্রচুর ভিডিও দেওয়া আছে। বাংলাদেশে একমাত্র এডু লেকচার ভিডি হচ্ছে যে তোমাদের জন্য অ্যাডমিশনের জন্য সিরিয়ালি হচ্ছে ক্লাস নিয়ে এসেছে। হ্যাঁ, তোমরা পরবর্তী ক্লাসে, পরবর্তী লাইভ ক্লাসে অথবা পরবর্তী ভিডিওতে তোমরা কিসের উপর আলোচনা চাও, কিসের উপর আমরা তোমরা চাও যে আমরা ক্লাস নিই, সেটা আমাদেরকে একটু কমেন্টে জানাও।
এটা খুব খুঁজতেছিলাম। হ্যাঁ, তোমরা ভোকাবুলারি নিয়ে অনেকে হচ্ছে যে অনেক চিন্তা ভাবনা থাকে, কি করব, ভোকাবুলারি মুখস্থ হচ্ছে না, এই ঝামেলা সেই ঝামেলা। সো তাদের জন্য এই মেথড, তোমরা এই 10টা মেথডের যে কোনো মেথডসের যে কোনো একটা ইউজ করে হচ্ছে ভোকাবুলারিতে আরও উন্নতি করতে পারো। আমরা এখন কিছু ভোকাবুলারি লিখবো, তোমরা চাইলে হচ্ছে যে এই ভিডিওতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবো, এডু লেকচার ভিডিও ইউটিউব চ্যানেল থেকে। সো আমরা এখন কিছু ভোকাবুলারি লিখবো, যেগুলো হচ্ছে যে আমরা বেশি লিখবো না, 5টা লিখবো, তোমরা সিনোনিমগুলো পারলে আমাকে একটু বলো। দেখো আমি ফার্স্টে লিখছি অ্যাপেক্স, এই ওয়ার্ডটা সিনোনিম কী কী আছে তোমরা আমাকে একটু বলো। হ্যাঁ, আর আরও কিছু ওয়ার্ড আমি লিখছি যেগুলো হচ্ছে বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে আসে, অ্যাপেক্স ওয়ার্ডটা ঢাকা ইউনিভার্সিটিতে আসে ডিউতে। হ্যাঁ, ইলিউশন, হ্যাঁ ইলিউশন ওয়ার্ডটা ঢাকা ইউনিভার্সিটি বিগত বছরে এসেছে। তোমরা আমাকে অ্যাপেক্সের সিনিংগুলো একটু কমেন্টে জানিয়ে দাও, ইলিউশনের সিনিংগুলো যারা যারা পারো একটু আমাকে কমেন্টে জানাও। আমি আরও 3টা ওয়ার্ড লিখছি, কন্টামিনেট। হ্যাঁ, এটা ঢাকা ইউনিভার্সিটিতে কত সালে এসেছে, ঢাকা ইউনিভার্সিটি 2012-13 সালে এসেছে ডিউতে, ডিউতে এসেছে 2012-13 সালে। সো তোমরা চাইলে তোমরা আমাকে একটু জানাও যে কে কে অ্যাপেক্সের সিনোনিম কয়টা সিনোনিম পারো, তা একটু কমেন্টে জানাও। ইলিশনের সিনোনিম কে কে পারো আমাকে একটু কমেন্টে জানাও। আর কন্টামিনেট, কন্টামিনেট মানে হচ্ছে দূষিত করা, এটা সিনোনিমগুলো কে কে জানো একটু কমেন্টে জানাও কষ্ট করে। নাদিফা আক্তার লিখেছি গ্রেট, থ্যাংক ইউ। হ্যাঁ, কালকে ফিজিক্স ট্রাই করবো আমরা, কালকে ফিজিক্স নেওয়ার জন্য তোমরা যদি চাও আমরা অবশ্যই নিব। সো তোমরা যারা যারা অ্যাপেক্সের সিনিংগুলো জানো, হ্যাঁ সবুজ লিখেছে ভার্টেক্স, ও হ্যাঁ অ্যাপেক্সের, অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া, শীর্ষবিন্দু বা হচ্ছে শিখর, ভার্টেক্স, ভার্টেক্স। আর কি কি হতে পারে অ্যাপেক্সের সিনোনিম আমাকে একটু জানো তো। ভার্টেক্স হতে পারে, একমি হতে পারে, সামিট হতে পারে, তারপর ক্রাউন হতে পারে। হ্যাঁ দেখো আর কে কি বলছো আমাকে একটু জানো, পিক হতে পারে, হ্যাঁ পিক, পিক ব্যান্ডটা হ্যাঁ ভুল লিখেছ, পিক ব্যান্ডটা হচ্ছে পিই এ কে পিক। সো পিক হতে পারে, ইলিউশন ডাউট, হ্যাঁ ইলিউশন মানে হচ্ছে যে মোহ ভ্রম, হ্যাঁ ইলিউশন মানে ডাউট, ডিও ইউ বি টি ডাউট। তারপর হ্যালুসিনেশন হতে পারে, হ্যাঁ হ্যালুসিনেশন হতে পারে ইলিউশন মানে, হ্যাঁ দেন হচ্ছে যে ডিলিউশন হতে পারে, হ্যাঁ হ্যালুসিনেশন হতে পারে, আমাকে কন্টামিনেটের সিনিমগুলো তোমরা একটু জানাও যে কন্টামিনেটের সিনিম কী কী হতে পারে, তোমরা একটু আমাকে বলো কন্টামিনেটের সিনিম কী কী হতে পারে। তোমরা এই ভিডিওটা শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে, যাতে করে তোমার ফ্রেন্ডরাও একসাথে শিখতে পারে। ওকে আমি লিখে দিচ্ছি, কন্টামিনেট মানে হচ্ছে দূষিত করা, পলিউট করা, পলিউট দূষিত করা। হ্যাঁ তারপর হচ্ছে যে হার্মফুল, হার্মফুল, হ্যাঁ কন্টামিনেট। তারপর হচ্ছে ইনফ্যাক্ট, দূষিত করা, ইনফ্যাক্ট। তোমরা আবার এই ইনফ্যাক্ট মানে ইনফ্যাক্ট বেহো না, ও ইনফ্যাক্ট হচ্ছে যে ইনফ্যাক্ট, FACT,
ইনফ্যাক্ট মানে হচ্ছে আসলে পকেট বোকা, আর এই ইনফ্যাক্ট মানে হচ্ছে যে দূষিত করা। সো আরও সিনোনিম রয়েছে, যেমন করাপ্ট হতে পারে, করাপ্ট মানে দূষিত করা, করাপ্ট মানে হচ্ছে যে দূষিত করা। আর কী কী সিনোনিম হতে পারে তোমরা আমাকে একটু বলো তো, আর কী কী সিনোনিম হতে পারে কন্টামিনেটেড, হ্যাঁ পারফেক্ট হতে পারে, হ্যাঁ। সো এই সিনোনিমগুলো দেখো, আমি কিন্তু তোমাকে তিনটা ওয়ার্ড শিখিয়েছি, তিনটা ওয়ার্ডের পাশাপাশি হচ্ছে যে আমি তোমাকে আরও হচ্ছে যে পাঁচটা, তিনটা, আটটা, হ্যাঁ ছয়টা, আট, ছয় হচ্ছে চোদ্দোটা সিনোনিম শিখিয়ে দিয়েছি। সো দেখো, তুমি যখন অ্যাপেক্সের সিনোনিমগুলো শিখবা, তোমার এই পাঁচটা সিনোনিম শিখা হয়ে যাচ্ছে। তো তুমি যখন ভি সিরিয়ালে যাবা, তখন দেখবা ভি সিরিয়ালে গিয়ে তুমি ভার্টেক্স ওয়ার্ডটা পাচ্ছ। তো তুমি যদি অ্যাপেক্সের সিনোনিম ভার্টেক্স জানো, হ্যাঁ, তাহলে কি তোমার আবার ভার্টেক্স মুখস্থ করা লাগতেছে? অবশ্যই না। তুমি যদি অ্যাপেক্সের সিনোনিম সামিট জানো, তো তোমাকে আবার এসের যে সিরিয়ালে যায় গেলে তুমি হচ্ছে যে সামিট পাবা, তোমাকে আবার সামিট মুখস্থ করা লাগতেছে না। পিক, পিএস সিরিয়ালে গেলে তুমি পিক পাবা, পিক মানে চূড়া, হ্যাঁ। তুমি কি অ্যাপেক্সের সিনোনিম জানো, তোমাকে আবার পিক নতুন করে মুখস্থ করতে হচ্ছে না? সো তোমরা হচ্ছে যে সিনোনিমগুলো শিখবো ভালো করে। ইলিউশন, ইলিউশন মানে মোহ, ভ্রম, হ্যাঁ, ডাউট, সন্দেহ, ডিলিউশন, হ্যালুসিনেশন, মোহ, ভ্রম, এগুলো যেন হচ্ছে কন্টামিনেট, কন্টামিনেট মানে দূষিত করা, হ্যাঁ। সো আর কী কী হতে পারে? পলিউট, দূষিত করা, হার্মফুল, ইনফ্যাক্ট, করাপ্ট, পারভেন্ট, পারভার্ট, সো দূষিত করা। আমরা আরও দুটা হচ্ছে ভোকাবুলারি লিখব, তারপর হচ্ছে আমরা আজকের মতো বিদায় নিব। দেখো, আমরা ক্লাস আর বেশি লম্বা করতে চাই না, তোমরা এই এই ভোকাবুলারিগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে। সো আমি এখানে যতগুলো ওয়ার্ড লিখলাম সবগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া। আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, যেখানে তোমরা বিগত বছরের, বিগত 15 বছরের বিভিন্ন ইউনিভার্সিটি জব পরীক্ষা, VCS, হ্যাঁ, এসব পরীক্ষার হচ্ছে যে 1000 ভোকাবুলারি পেয়ে যাবা। আমরা আমাদের কমেন্ট বক্সে অ্যান্ড হচ্ছে ডেসক্রিপশন বক্সে পরবর্তীতে আমরা ওই লিঙ্কটা দিয়ে দিব, যেখানে হচ্ছে তোমরা 1000 ভোকাবুলারি পেয়ে যাবো। তোমরা চাইলে ওগুলো পড়তে পারো, ওগুলো হচ্ছে যে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রচুর পরিমাণে রিপিট হতে দেখা যায়। সো তোমরা চাইলে ওগুলো দেখতে পারো, নোট করতে পারো। সো টক্সিক, টক্সিক মানে হচ্ছে বিষাক্ত। তোমরা এটা সিনোনিমগুলো আমাকে একটু বলো, আর আমি আরেকটা ওয়ার্ড লিখবো, সেটা হচ্ছে স্যানগুইন। স্যানগুইন, টক্সিক মানে বিষাক্ত, স্যানগুইন মানে আশাবাদী। স্যানগুইনের সিনোনিমগুলো তোমার আমাকে একটু বলো যে কী কী হতে পারে, হ্যাঁ। টক্সিক কী কী হতে পারে? হার্মফুল, হ্যাঁ, আমরা এর আগে কন্টামিনেট মানে দেখেছি, হার্মফুল, ক্ষতিকর, হার্মফুল, ক্ষতিকর, বিষাক্ত, হ্যাঁ, হার্মফুল। তারপর ভ্যানোমাউস, ফেটাল, ডেডলি, হ্যাঁ, ফেটাল মানে হচ্ছে বিষাক্ত, ফেটাল, ডেডলি, ভ্যানোমাউস, হ্যাঁ, মানে হচ্ছে বিষাক্ত। আর স্যানগুইনের, স্যানগুইনের সিনোনিমগুলো কী কী হতে পারে আমাকে একটু জানাও। স্যানগুইন মানে হচ্ছে আশাবাদী, একটা কমন রয়েছে যেটা আমরা সবাই জানি, হোপফুল, হ্যাঁ, স্যানগুইন মানে হচ্ছে হোপফুল, আশাবাদী। দেন রয়েছে অপটিমিস্টিক মানে আশাবাদী, অসপিশাস মানে আশাবাদী, হ্যাঁ, অসপিশাস, CIOUS, অসপিশাস মানে আশাবাদী, হ্যাঁ। তারপর হচ্ছে অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, অপটিমিস্টিক মানে আশাবাদী। তোমরা যারা যারা পাঁচটা ওয়ার্ড দেখেছো, তাদের কিন্তু পাঁচটার সাথে সাথে কিন্তু আরও প্রায় 20-25টা সিনোনিম শেখা হয়ে গেছে। দেখো, টক্সিক, হার্মফুল, ক্ষতিকর, ফেটাল, মারাত্মক বা বিষাক্ত বা ক্ষতিকর, টক্সিক মানে বিষাক্ত, ক্ষতিকর, মারাত্মক, ডেডলি, ভ্যানোমাউস, ভ্যানোমাউস মানে হচ্ছে বিষাক্ত বা ক্ষতিকর, স্যানগুইন মানে হচ্ছে আশাবাদী, হ্যাঁ, স্যানগুইন মানে হচ্ছে আশাবাদী, হোপফুল, আশাবাদী। এই ওয়ার্ডটা তুমি জানো, এই ওয়ার্ডটা তুমি যেহেতু জানো, সো তুমি যখন বইতে এই ওয়ার্ডটা পাবা, হোপফুল, তুমি সুন্দর করে কেটে দিবা, হ্যাঁ। কারণ হচ্ছে এই ওয়ার্ডটা তুমি যদি বারবার পড়ো, তোমার টাইম লস লস হচ্ছে, দেন হচ্ছে তোমার কনসেন্ট্রেট লস হচ্ছে, দেন হচ্ছে অসপিশাস, এই ওয়ার্ডটা হচ্ছে তুমি জানো না, অসপিশাস ওয়ার্ডটা খুবই রেয়ার। সো অসপিশাস, অপটিমিস্টিক, আশাবাদী, সো তোমরা এইভাবে করে শিখতে পারো। তোমার কিন্তু আমি এই 5টা ওয়ার্ডের ভিতরে কিন্তু 20-25টা সিনোনিম শিখিয়ে দিচ্ছি। সো তুমি যখন দিনে 10টা ওয়ার্ড পড়বা, তখন তোমার কী হবে,
তখন তোমার হচ্ছে যে 10টা ওয়ার্ডের পাশাপাশি 2টা থেকে 3টা করে সিনোনিম যদি পড়ো, তোমার আরও 20 থেকে 30টা ওয়ার্ড মুখস্থ হয়ে যাচ্ছে। সো তুমি যদি চিন্তা করো 4 মাসে তুমি কত ওয়ার্ড শিখতে পারবে, তুমি 5 থেকে 6,000 ওয়ার্ড শিখতে পারবে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে খুবই ভালো একটা অ্যামাউন্ট তোমার পরীক্ষার জন্য, এত এত বেশি শেখা লাগেও না, 2 থেকে 8,000 ভোকাবুলারি শিখলে হয়ে যায়। সো তোমরা যারা যারা এই ক্লাসটা করছো লাইভ, তারা একটু কষ্ট করে হচ্ছে আমাকে জানাও যে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। আমরা আর বেশি দীর্ঘ করবো না ক্লাসটা। হ্যাঁ, একজন লিখে টক্সিক ভ্যানম, হ্যাঁ ভ্যানম মানে হচ্ছে ভ্যানম থেকে ভ্যানোমাউস, বিষাক্ত। হোপ না, হোপ না, স্যানগুইন মানে আশাবাদী, হোপফুল, হ্যাঁ হোপ মানে আশা। সো তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলে, লাইভ ক্লাসটা করেছো, তাদের সবাইকে অনেক বেশি অনেক অনেক বেশি ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরও লাইভ ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। তোমরা কোন কোন টপিকের উপর লাইভ ক্লাস চাও সেটা একটু আমাদেরকে কমেন্টে জানিও, বা এখন জানাতে পারো, তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো, যাদের তো ভিডিওটা উপকার আসবে, তোমাদের পরিচিত যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছে বা অন্য যে কোনো পরীক্ষা দেবে, কম্পিটিটিভ পরীক্ষা, তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো, আশা করি তোমরা উপকৃত হবে। আর আমি যে ভোকাবুলারির 10টা টেকনিকের কথা বললাম, এই যে কোনো একটা তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করি উপকৃত হবে। সবাইকে আবারও ধন্যবাদ।